আমি দ্বিতীয় কবিতা বলতে চাই, কারণ প্রথম কবিতায় আমি মানুষের প্রচুর মানুষের সাড়া পেয়েছি, তাই আমি দ্বিতীয় কবিতায় বলতে চাই কর্মের পথে নিয়ে। আমি লেখক সুজন কুমার। গরিব ঘরের ছেলে আমি, কর্মপথ জানি, অন্যের অধীনে কর্ম করে টাকা পয়সা আনি। সকাল করে দুপুর গড়ে ভাত খাই না আমি, খাই কিলে করা রুটি পেটে ভরি আমি। কর্মের নেশায় মেতে উঠে সময় নেই জানি, বেলা যখন নেমে আসে কর্মের জোয়ার টানি। খিদের জ্বালায় চৌচির ঘরে ধৈর্যটুকু মানি, দেহের ভিতর তৃষ্ণা ছুটে তরল দেখে খানি। মন প্রাণ আকুল বাকুল পেটে ভরি পানি, শরীর দেহ আর চলে না দুর্বল হই আমি।